ঐতিহাসিক স্থাপনা আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লিথুয়ানিয়া পঁয়ষট্টি হাজার তিনশো বর্গ কিলোমিটার আয়তনের দেশটির পরতে পরতে রয়েছে ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া দৃষ্টিনন্দন লেক ত্রাকাই আইল্যান্ড ক্যাসেলকে ঘিরে পর্যটকদের আগ্রহ সবচেয়ে বেশি চোদ্দশো শতাব্দীতে নির্মিত ক্যাসেলটি ব্যবহার করা হতো তৎকালীন লিথুয়ানিয়ার গ্র্যান্ড ডিউকদের বাসস্থান হিসেবে এছাড়া লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসেও রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা যেগুলো দেখতেও ভিড় করেন পর্যটকরা ব্রেকজিটের পর মাত্র আটাশ লাখ জনসংখ্যার দেশটির একটি বড় অংশ যুক্তরাজ্যে পাড়ি জমানোই বিভিন্ন খাত হয়ে ওঠে অভিবাসী নির্ভর প্রতিবেশী বেলারুশ বা ইউক্রেন ছাড়াও লিথুয়নিয়া অভিবাসী নিতে শুরু করে বাংলাদেশ ভারত বা নেপালের মতো দেশ থেকে তবে জটিল অভিবাসন নীতির পাশাপাশি প্রত্যাশার সঙ্গে বাস্তবের মিল না পাওয়ায় অনেক অভিবাসী পাড়ি জমায় ইউরোপের বিভিন্ন দেশে এমন পরিস্থিতির জন্য লিথিউনিয়ার অভিবাসন নীতিকেই দায়ী করছেন প্রবাসীরা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার নিতুনিয়ার অভিবাসন নীতিটা এখনো খুব একটা অভিবাসন প্রত্যাশীদের মতো না বা বাংলাদেশিরা আসার পরে এখানে যা আশা করে প্রত্যাশার তুলনায় অনেকটা অসামঞ্জস্যপূর্ণ থাকে তাছাড়াও সঠিক প্রপার লাইন গাইড দেওয়া হয় না এজেন্সির পক্ষ থেকে আর এজেন্সিরাও অনেক রকম ভুল কথা বলে এখানে নিয়ে আসে আসার পরে যার কারণে বাংলাদেশি প্রবাসীরা বাধ্য হয় এক প্রকার লিটুনিয়া থেকে চলে যাওয়ার কারণ বেশ কিছু ওয়ার্ক পারমিট ভিসা ইস্যুর পাশাপাশি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে লিথুয়ানিয়ায় আসে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী কিন্তু তাদের প্রায় অধিকাংশই পারি ইউরোপের অন্যান্য দেশে সঠিক তথ্য না জেনে আসাতেই তাদের লিথুনিয়া ছাড়তে হয় বলে জানায় শিক্ষার্থীরা যে অনেক স্টুডেন্ট আছে যারা রিসার্চ না করে চলে আসে এজেন্সি একটা কথা বলে বা অনেক জায়গা অনেক রকম ভিডিও দেখে একটা একটা আইডিয়া চলে আসে বাট সবথেকে বেটার যে এখানে যারা আসছে তাদের সাথে কথা বলা আরো আমাদের এখানে অনেক গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সেগুলোতে নক যারা ইতিমধ্যে চলে আসে তাদের সাথে কথা বলে আসাটাই বেটার লিথুয়ানিয়ার অভিবাসন সংস্থার হিসেবে দেশটিতে বর্তমানে প্রায় তিন লাখ অভিবাসী বসবাস করছে যাদের অধিকাংশ প্রতিবেশী দেশ বেলারুস ইউক্রেন ও রাশিয়ার এবং মোট অভিবাসীর শতকরা দশ শতাংশ তৃতীয় বিশ্বের নাগরিক জনসংখ্যা কম থাকায় এখনো নানা ক্ষেত্রে বিদেশি কর্মী প্রয়োজন লিথুয়ানিয়ার তবে এখানে স্থায়ী হওয়ার ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি জটিলতা এবং অভিবাসন নীতি অভিবাসন বান্ধব না হওয়ার কারণে এখানে এসেও থাকতে চান না প্রবাসীরা চলে যান ইউরোপের বিভিন্ন দেশে এতে করে লিথুয়নিয়াও বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়ে দিয়েছে তাই এখানে আসার আগেই আরো বেশি গবেষণার প্রয়োজন বলে মনে করেন প্রবাসীরা তারিকুল হাসান আশিক সময় সংবাদ ভিলনিয়াস লিথুয়নিয়া